ঘরের টাকাগুলো কোথায় যাবে? তোমার কোনো ভুল হচ্ছে না তো? তুমি একবার গুনে দেখো ভালো করে। অসম্ভব, আমার ভুল হতেই পারে না। আমি সব সময় আমার টাকাগুলো গুনে গুনে রাখি। হ্যাঁ, তার মানে আমরা যখন ঘরে ছিলাম না সেই সময় কেউ ঘরে ঢুকেছে? ঢুকেছে, নিশ্চয়ই ঢুকেছে। আচ্ছা, ওই আলো, আমরা যখন ছাদে গেলাম তার আগে আলোকে তুই বললি না প্লেটগুলো নিয়ে যেতে? আমরা ছাদে চলে গেলাম, ও একা একা এই ঘরে ছিল, ছিল কি না? গুড, এটাই ভালো সুযোগ, আলোর ঘাড়িয়েই দোষটা চাপিয়ে দিই। তাহলে দিদুন আলোই টাকাগুলো নিয়েছে? আসলে ছোটবেলা থেকে অনাথ আশ্রমে থাকতো, অতগুলো টাকা থেকে লোক সামলাতে পারেনি। একদম ঠিক কথা বলেছিস, ওই নিয়েছে, আমি অ্যাবসলিউটলি শিওর। এই তুই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি কি ভাবছিস? একটা এস্তো নেস্তো তো করবি। দাঁড়াও, আমি দেখছি। আলো, আলো, শর, কি ব্যাপার? কি ছায়া, তখন থেকে একটাই গুণ একটাই যোগ তুমি করে যাচ্ছ, তখন থেকে একই জিনিস আমি তোমাকে শিখিয়ে যাচ্ছি, তোমার মাথায় কি কিচ্ছু ঢোকে না? বাহ, আমি তোমাকে আরেকটা অঙ্ক দিই। তোর খুশিতে খুশি আমার, তোর হাসিতে হাসা আমার, যত ভাবনা সবই তোর মুখে। 12 × 5 × 6 − 300 + 2 = কত হবে করো দেখি চটপট। ভেরি গুড, ভেরি গুড। এবার একটু টাফ অঙ্ক দিই। আমার দোষ নিও না ঠাকুর, আসলে স্যার বললেন তো অঙ্ক না পারলে ছায়াকে পানিশমেন্ট দেবেন, শুনে খুব কষ্ট হলো ওর জন্য। জন্মদিনে কি বকা খেতে কারোর ভালো লাগে বলো? তাই তো ওকে লুকিয়ে লুকিয়ে সাহায্য করলাম। এটা ওর জন্মদিনের গিফট ভেবে আমাকে ক্ষমা করে দিও,